মূল্য বৃদ্ধি প্রতিবাদত শ্রীরামপুরত কংগ্রেসৰ অবস্থান ধর্মঘট। বিধানসভা উপনির্বাচনের বাবে নির্বাচনী প্রচার তীব্রতর হয়ে উঠার সময়তে 28 নং গোসাইগাঁও বিধানসভার অন্তর্গত শ্রীরামপুরত কংগ্রেসের রাজ্যিক নেতৃত্বত উপস্থিতি এক বর্তিপাদী অবস্থাক ধর্মগত কার্যসূচী রূপায়ণ করে। সম্প্রতি সময় দৈনিক প্রয়োজনীয় সা সামগ্রী আকাশলঙ্গী মূল্যবৃদ্ধিয়ে সাধারণ রাইজক জুরুলা করে তুলিছে। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের নির্দেশ মর্মে আজি সমগ্র রাজ্যজুড়ি অবস্থান ধর্মগত কার্যসূচী রূপায়ণ করা হয়। উক্ত কার্যসূচীর রাজ্যসভার সাংসদ তথা রাজ্যিক প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুণ বরাই অংশগ্রহণ করে বিজেপি তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তুমুল সমালোচনা করে। গোসাইগাঁও পৰা সাইফুল্লাহ হাসানের রিপোর্ট, দি পাবলিক নিউজ। যদিও আমি বহুতবার দেখিছো যে লকডাউন তেওঁলোকে দি বাকি বিরোধী দলবিলাকক ঘরের ভিতর সুমাই রাখি তেওঁলোকে একপক্ষীয়ভাবে সব কাম করব বিচার, সেটা আমি কংগ্রেসে কিবা করলে হয় করুণা আর বিজেপিয়ে করলে কোনো করুণা না থাকে, কোভিড না থাকে, এইটা হচ্ছে বিজেপি সরকারের পলিসি। আর এই পলিসির কারণে ইয়াত করুণা মানুষ আহিব নয়, 50 জনকে বেশি, সেই কারণে মানুষ আজি নাই অহা। বিজেপি সরকার যে এওঁলোকে ইমান ভীতিগ্রস্ত হয়েছে যে গোসাইগাঁওত আমাক আজি এই প্রতিবাদটো করবর কারণে, মূল্যবৃদ্ধির প্রতিবাদ করবর কারণে আমাক পারমিশন নিদিলে, আর পারমিশন নিদিয়ার কারণে আমি উপায় অন্তর হই, আমি নিজের মাটিত আমি আজি আমি রাজহুয়া স্থানত করার কথা আসলে রাজহুয়া স্থানত নিদিয়ার কারণে আমার পার্টির নিজের মাটিত আহি আমি আজি ইয়াত বেলেগে করবলগা হয়েছে। আর এই বিজেপি সরকার তেওঁলোকে আমার গণতান্ত্রিক অধিকার, আজি তেওঁলোকে গণতন্ত্রের কথা কয় কিন্তু এই বিজেপি সরকারে সামান্য তেওঁলোকর বিরুদ্ধে রাইজে এটা মাত মতাটা শুনবলে তেওঁলোকর ধৈর্য নাই, সাহস নাই, আর সেই কারণে আজি আমি ইয়াত এই কার্যসূচী করবলগা হয়েছে। দেখা গেছে ডাঙরিয়ায় আর রাইজর উপর কেবল কর বড়ায়, বস্তুর দাম বড়ায়, রাইজর পয়সা লৈ আজি তেওঁ দেশ চলাইছে, তার বাহিরে তার কোনো উপায় নাই। গতি সেই কারণে আমি রাইজক এইটাই আহ্বান জানাম যে বিজেপি সরকার আমি উৎখাত করব নোৱাৰিলে আমি রাইজর কেতিয়াও শান্তি আনিব নোৱাৰো, গতি বিজেপি সরকারক উৎখাত করব লাগিব, আর বিজেপি সরকার উৎখাত করব পারিলেহে রাইজর শান্তি আহিব, আর সেই কারণে আমি রাইজক এইটাই আহ্বান জানাইছো। তেওঁলোকর এলায়েন্স আমার ভঙ্গ হয়েছে, তেওঁলোকর ভাবে ক্যাম্পেইন করব, আমি আমার ভাবে ক্যাম্পেইন করি, কিন্তু AIUDFক রাইজে বুঝি পাইছে, গতি AIUDFে কোনো ফ্যাক্টর নহয় আর কোনো রাইজর মাজত তেওঁলোকে কোনো ধরনের প্রভাব পেলাব নোৱাৰে। হিমন্ত বিশ্ব শর্মার ফুলক তেওঁ মুখ্যমন্ত্রী হব পাৰে, মই কালিও কৈছো তেওঁৰ কথার কোনো ভেলু নাই, তেওঁ যেতিয়া যি মন যায় সেই কথা কয়, সেই কারণে আমি তেওঁ মিয়াভূত নালাগে বুলি কৈছে, ঠিক আছে মিয়াভূত নালাগে, কিন্তু তেতিয়াহলে তোমালোকে তোমালোকে কি কারণে তেতিয়াহলে মিয়া এরিয়াত আহি প্রচার চলোৱা, তোমালোকে ইয়াত তোমালোকে তোমালোকে মিয়া বুলি কত পালা, যে তোমালোকে সংবিধানত মিয়া বুলি আছে নেকি, তোমালোকে যেটো সংবিধান চুই শপথ খাইছে তাত মিয়া বুলি কিবা শব্দ আছে নেকি, আমার দেশ ধর্ম নিরপেক্ষ, ইয়াত আমার সকল আমি গণতন্ত্রত সকলোরে অধিকার সমান অধিকার আছে, ইয়াত সকলোরে সমান অধিকার, গতি মিয়াভূত নালাগে বুলি কোৱাটো এটা সাম্প্রদায়িক মন্তব্য, সংবিধান বিরোধী মন্তব্য, অগণতান্ত্রিক মন্তব্য, সেইবিলাক মন্তব্যক আমি কেতিয়াও প্রশ্রয় নিদিও, আমি ধিক্কার দিও। মূল ইস্যু উন্নয়ন নহয়, বিজেপিয়ে সেইটো মানুহক যেনেকে হাতির দুটা দাঁত, এটা দেখুৱাবৰ কাৰণে আৰু এটা ভিতৰত থাকে খাবৰ কাৰণে, তে বিজেপি হৈছে মূল উন্নয়নটো সেইটো দেখুৱাবৰ কাৰণে কোৱা কথা, কিন্তু তেওঁলোকৰ মূল ইস্যুটো হৈছে যে মুসলমান বিৰোধী ভাৰতবৰ্ষত কেৱল সাম্প্ৰদায়িক, ভাৰতবৰ্ষত বিজেপি উন্নয়ন কৰি তেওঁলোকে উন্নয়ন কৰিব নোৱাৰে, তেওঁলোক ধনীৰ চৰকাৰ, গতিকে তেওঁলোকে সাম্প্ৰদায়িক বিভাজন কৰি ধর্মীয় মেরুকরণ করে ধর্মীয় বিভাজন করে দেশ চলা সেইটাই হয়েছে তেওঁলোকৰ মূল ইস্যু। বিরোধীর গোলপোস্ট যদি খালি আছে তেতিয়াহলে তাতো যোনে ইচ্ছা গোল দিব পাৰে, তাত বিজেপির নেতা পালি নেতা সবই গোল দিব লাগে,
তে মুখ্যমন্ত্রী কি আহিছে গোল দিবল খালি গোল পোস্টত তেও গোল দিবল আহিব নালাগে ন তেও ইমান কাম আছে হ্যাঁ তেও ইমান কাম আছে ইমান টাকা পয়সা খরচ করি খালি গোল পোস্টত গোল দিবল মুখ্যমন্ত্রী কি আহে আহিব নালাগে ন ভোট নিদিয়া এতিয়া ইউপিপি মানে বিজেপি বিপিএফ মানে বিজেপি গতিকে বিজেপি ভোট নাপো বড় জাতি আদিবাসীর কথাটা বাদ দিয়ক আদিবাসী ইমান ইয়াত মানুষবিলা ইমান ডিপ্রাইভ মানুষ যে সাহা পাতি তুলিবলৈ যাওঁতে এদিনত 45 টাকা 60 টাকা টিকেট বেশি নাপায় আজি মূল্য বৃদ্ধি টিকেট কেনেকা জীব কেনেকা বাঁচিব লড়া ছোৱালী আছে স্কুল দিবা লাগে দিবা নোৱারা আর স্কুল কলেজের কথাটা বাদ দিয়ক সব আজি দুর্গা পূজা পাতিছে থেকে হাজার 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 দুর্গা পূজা জুড়িতে মানুষবোৰ গৈছে এতিয়া আর স্কুল কলেজ বলে নোৱারে ইয়ার কি কাণ্ড হয় গতিকে এটাই এটাই লক্ষ্য বিজেপি ভারত বর্ষর মানুষবিলাক মূর্খ বনাব মূর্খ বনাব আর টেকেরেই যে একে ডাঙার ডাঙার আর এস এস নেতাবিলার হিন্দুত্ব মতে হাই ক্লাস বনাব আর বাকিগুলা গরিব ভারতের দুটাই ক্লাস থাকিব মিডল ক্লাস একেবারে নাইকিয়া হয়ে যাব একে কমপ্লিটলি গরিব শ্রেণীর মানুষ হব আর ধনী শ্রেণীর মানুষ হব আপনি চাও গুজরাটত একর বেশি সবচেয়ে হাইয়েস্ট ধনী বিলার লিস্টত গুজরাটের মানুষে আছে এই গতিকে আজি আমি বদলেন বাকী অসমবাসী গম পায় যে বিজেপিক ভোট নিদিব আর বিপিএফকে ভোট নিদিব ইপিএফলে ভোট নিদিব খালি কংগ্রেসে দিব আজি আমি এই ধর্মঘট একচুয়ালি আমি হাঙ্গার স্ট্রাইকর কারণে পারমিশন বিচারিছিল আমাক পারমিশন দিয়া নাই আর এই প্রোগ্রামটা গোসাইগাঁও টাউনতে হবা লাগেছিল আমাক ঠাই দিয়া নাই এই গতিকে আমি আমার ইয়াতে এই ধর্মরত অর্থাৎ মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমি এই প্রোগ্রামটা লওয়া হয়েছে এতিয়া বিজেপি আর কংগ্রেসের এই নির্বাচন লই যে যুঁজ চলিব ইয়াত আমি কংগ্রেসে বিজেপিক হেরাই দিম আর কংগ্রেসও জিখাই যাম ইয়ার ফর্মুলা সিম্পল আজির দিন গোটেই রাইজ সকল অসমবাসী রাইজ সকল এই বিটিআর বাকী রাইজ সকল এই 28 নং এলএসির রাইজ সকল সকলে গম পায় যে বিজেপি যিমানে ডাঙর ডাঙর কথা প্রতিশ্রুতি নিদিয়ক যিমানে ইমুক ঠুম অমুক টিম নিদিয়ক আমি সকলে গম পাই এটাকে মিছলিয়া মানুষ সাক মোদী ডাঙরিয়া কি কইছে কি কোয়া নাই ডিজিটাল ইন্ডিয়া সকল আমার যুবসকলের কারণে 2 কোটি চাকরি দিব কত চাকরি চাকরিটো বাদে দিয়ক আমার এই যে লড়া ছোৱালী যুবক যা কাম করবা পারা মানুষবিলাই অসমর এই ইন্ডিয়াত কাম করবলে ঠাইয়ে নাই স্পেশালি এই বডোল্যান্ড আর অসমটো ইমান মানে হারাশাস দি যে কাম করবলে ঠাই নাই আর যদি আমি কাম করবলে না পাম কত পড়া পয়সা পাম আর পয়সা যদি না পাম কত পড়া খাম এই গতিকে রাইজ সকলে সকলে গম পাই আমি জানো হিমন্ত বিশ্ব শর্মা এই দুদিন আগত আহিছে তাতে মানে থোপলা টোপলা বলে একেবারে শিল প্যাকেট আমি শুনা পাই যে এটা পেকেটত বলে 10 কোটি 2 কোটি টাকা মানুষবিলাক বিতরণ করে দিছে যিমানে টাকা নিদিয়ক কিন্তু মানুষের হৃদয় মানুষের মন এই উন্নদর মানে হাঙ্গার উন্নকর বিচারি বিচারি টাকা মানুষবিলাক এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কিনিবলৈ নোৱাৰিব এই গতিকে এবার যদি ভোট দিয়ে ইয়ার কোনো বিকল্প নাই কংগ্রেসের বাদে কোনো বিকল্প নাই একে কংগ্রেস এই নির্বাচনের বড়োই হোক আদিবাসী হোক মুসলমানে সকলে গম পায় বড়ো সকলক কি দিছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াই বড়ো জাতির তিনিটা থার্ড একর্ড সবচেয়ে বিয়া সবচেয়ে নকিলা একর্ড এই একর্ডর দ্বারে যে বড়োল্যান্ড যে ব্রিটিশে এখন সিক শিডল এটা শাসন নীতি আছিল সুখ শিডল এটা প্রভিজন আছিল সেই প্রভিজনটা এতিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অসম এসেম্বলির দ্বারা এতিয়া কব্জা করে লৈছে গতিকে বড়ো জাতিক একে ইয়াতকে হারা শাস্তি দিয়া আর নাই